গুড মর্নিং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই ভালো আছো আশা করি তোমাদের আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের চাপ নিয়ে আমরা এবং আমরা আজকে পড়ব হচ্ছে তরলের চাপ এই সেই চাপের রাশি এবং এই চাপ সম্পর্কিত আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব তা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং এই বিষয়ক সমস্যাগুলি বই থেকে সলভ করবে ঠিক আছে তাহলে আমরা পড়া শুরু করি চল প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা পঞ্চম অধ্যায় পড়ব একটা চিত্র দেখি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই চিত্রটা দেখো যে চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা একটা ট্যাঙ্কি আছে যার মধ্যে মনে করো পানি এই সিলিন্ডার আকৃতির একটা পাত্র মনে করো তার মধ্যে পানি বা কোনো একটা তরল পদার্থ আছে তিনটি ছিদ্র আছে দেখো তিনটে ছিদ্র এক এক জায়গায় এক একটা 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 অর্থাৎ খুব নিচে আবার অনেক দিকে আর মাঝামাঝি আছে এই চিত্রটা দিয়ে দেখো ছিদ্রগুলি দিয়ে যখন পানি বের হচ্ছে তাহলে পানি বের করার ক্ষেত্রে দেখো যে নিচের দিকে যে ছিদ্রটা আছে সেটা দিয়ে পানি অনেক দ্রুত বেগে পড়তেছে সেজন্য কি পানিটা অনেক দূরে যায় পড়ছে উপরের থেকে এবং একদম উপরেরটা যদি খেয়াল করি সেটা দেখো অপেক্ষা কম বেগে পানি পড়তেছে তাই পানিটা দূরে যায়নি ঝট মানে খুব দ্রুতই নিচের দিকে পড়ে গেছে এখন দেখো যে এই যে যে এক একটা ছিদ্রে পানির বেগ এক এক রকম এটার কারণটা কি কারণটা হচ্ছে এই পানির চাপ অর্থাৎ তরলের চাপের ভিন্নতার কারণে এখন এই ভিন্নতা হওয়ার কারণ কি ছিদ্রগুলির অবস্থান তাই না তাহলে আজকে আমরা পূর্ব হচ্ছে যে তরলের চাপ এখন দেখো স্বাভাবিকভাবে আমরা যেমন জানি যে চাপ মানে হচ্ছে সবাই জানো চাপের সংজ্ঞাটা যে একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে চাপ অর্থাৎ চাপ মানে কি বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এখন দেখো এই চাপের রাশি অর্থাৎ তরলে চাপের রাশিটা আমরা নির্ণয় করব। তার জন্য আমরা এই চিত্রটা একটু খেয়াল করি যে মনে করো এইটা একটা পাত্র সিলিন্ডার আকৃতির একটা পাত্র তাতে মনে করো তরলে ভর্তি আছে তা পাত্রের তল দেশে কোন একটা বিন্দুতে আমরা যখন চাপ নির্ণয় করব তাহলে আমরা জানি চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল বল কি আসলে বল হচ্ছে আমরা যেমন জানি যে বল বলতে সাধারণত কোন একটা বস্তুর অভিকর্ষ বল বোঝায় বস্তুর প্রতি পৃথিবীর যে আকর্ষণ বল এই তরলটার তলদেশে কি পরিমাণ বল সে প্রয়োগ করছে তরলটার ওজনের সমান অর্থাৎ তার অভিকর্ষ বল তাহলে সেক্ষেত্রে কি তরলের ভর ইন্টু অভিকর্ষ স্তরন ডিভাইডেড বাই ক্ষেত্র ফল তো এখন আসো যে এই পাত্রটা ছোট আছে তাই তার ভর আমরা সহজেই হয়তো পরিমাপ করতে পারবো কিন্তু যখন তুমি নদী বা সাগর বা বড় কোনো কিছুর যে বিশাল পরিমাণ পানি থাকে বা তরল থাকে তার ভর তো নির্ণয় করা সম্ভব না তার জন্য আমরা সেই ভরটাকে ট্রান্সফর্ম করতে পারি অর্থাৎ অন্য উপায়ে আমরা কিভাবে যেতে পারি এই তরল চাপেরা সেটা করার জন্য তাহলে সেই ভর জানার জন্য আমরা যেটা করতে পারি ভরের সাথে ঘনত্বের একটা সম্পর্ক আছে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা সবাই জানি এককায়তনের ভরকে কি বলে ঘনত্ব বলে তার মানে ঘনত্ব মানে কি ভর বাই আয়তন অর্থাৎ এম বাই ভি তাহলে সেখান থেকে আমরা ভর সমান কি রাখতে পারি রো ইন্টু ভি এখন এই মানটা যদি আমরা ওই এক নাম সমীকরণটাতে বসিয়ে দিই দেখো যে ওইখানে কি ছিল পি সমান এম জি বাই এ এম এর পরিবর্তে আমরা কি বসাবো রো ভি আবার দেখো এখন আরও একটা সমস্যা ভি অর্থাৎ আয়তন একটা সাগর বা একটা নদীতে কি পরিমাণ পানি আছে সেই আয়তনটা নির্ণয় করাটা তো আসলে আমাদের সম্ভব না অর্থাৎ সেক্ষেত্রে আমরা আয়তনটাকে কি করতে পারি আবার চেঞ্জ করতে পারি যেমন আমরা সাধারণভাবে জানি যে আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাই ক্ষেত্র ফল পাই তার মানে আমরা আয়তন মানে কি বলতে পারি ক্ষেত্রফল গুণ উচ্চতা উচ্চতা বা এখানে তরলের ক্ষেত্রে আমরা গভীরতা একই কথা আমরা বলতে পারি যে তাহলে এ ইন্টু এইচ অর্থাৎ উচ্চতা বা গভীরতা তাহলে দেখো ক্ষেত্রফল এ আর এ কাটা যাইতেছে তার মানে এইচ জি তার মানে দেখো যে তরলের চাপ কি দাঁড়ালো তরলের চাপ পি সমান কি বলো এইচ রো জি এখন দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল নাই অর্থাৎ এ নাই তার মানে তরলের চাপ কিসের ওপর নির্ভর করে না ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না তার মানে তুমি সহজেই দেখো রো হচ্ছে তরলের ঘনত্ব এটাও আমরা জানবো যেমন পানির ঘনত্ব এক হাজার আমরা সবাই জানি জির মান আমরা সবাই জানি এই অর্থাৎ তুমি যে কোনো স্থানের পানির চাপ বা তরলের চাপ বের করতে পারবা কীভাবে শুধুমাত্র গভীরতা নির্ণয় করে অর্থাৎ তরলের চাপ নির্ভর করে কার ওপর গভীরতার ওপর তাহলে তরলের চাপ গভীরতার ওপর নির্ভর করে এবং এই চাপের রাশিটা হচ্ছে এইচ রো জি এটা ব্যবহার করে আমরা স্বাভাবিক চাপ নির্ণয় করতে পারি দেখো আমরা সেই স্বাভাবিক চাপটা নির্ণয় করব। তার আগে স্বাভাবিক বায়ুচাপ তোমরা অনেক জায়গায় দেখবা লেখা আছে এটিএম অর্থাৎ স্বাভাবিক বায়ুচাপ আমরা নির্ণয় করার জন্য ওই তরলের চাপের রাশিটা বের করতে পারি এখন দেখো স্বাভাবিক চাপ কি আমরা সেটা একটু আগে জেনে নেই যে সমুদ্র সমতলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদস্তম্ভ যে চাপ দেয় তাকেই বলা হয় স্বাভাবিক চাপ অর্থাৎ পারদস্তম্ভটা কত উচ্চতা হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এখন দেখো এখানে তাহলে আমরা বলি যে উচ্চতা এই সমান কত ছিয়াত্তর সেন্টিমিটার এটাকে মিটার বানাও জিরো পয়েন্ট সেভেন সিক্স এরপরে আসো পারদের ঘনত্ব তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট মিটার হবে তাহলে আমরা চাপের রাশিটা জানি এই স্রোজি তুমি বসিয়ে দাও হিসাব করে দেখো জিরো টু ইন্টু টেন নিউটন পার মিটার স্কোয়ার এই নিউটন পার মিটার স্কোয়ারকে কে বলে এখন দেখো তুমি এটাকে অ্যাভয়েড করতে পারো মনে করো যে মনে রাখার জন্য যে টেন টু দিবার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক বায়ুমন্ডলের চাপ এবং মনে করতে পারো যে স্যার বায়ুমন্ডলের চাপ কি এত আমরা তো অনুভব করি না কিন্তু আসলে এই চাপটা আছে আমাদের শরীরের যে রক্তের যে চাপ এবং এটা আমাদের ঠিক এই পরিমাণ চাপ বাইরের দিকে দিয়ে রাখে সে কারণে আমরা স্বাভাবিক বায়ুর চাপটা অনুভব করি না এবার আমরা যাই এই চাপের রাশিকে ব্যবহার করে আমরা একটা কাজ করব এবং এই কাজটা তোমরা নিজেরা তো করবো এখন অঙ্কটা নিজেরাই করবো অঙ্কটা দেখো একটু বলে দিচ্ছি যে একটি নদীর তলদেশে পানির চাপ আছে টেন টু দি পর সিক্স প্যাসকেল নদীর পানির ঘনতা আছে এক হাজার এক কিলোগ্রাম পার মিটার কিউব গভীরতাটা নির্ণয় করো অর্থাৎ আগে গভীরতা নির্ণয় করতে মানে আগে গভীরতা ছিল কিন্তু আমরা কি করছি চাপ নির্ণয় করছি এখন তোমার চাপ দেওয়া আছে কিন্তু তুমি বের করবা কি গভীরতা অর্থাৎ ওই সূত্রটাকে ব্যবহার করে এই কাজটা নিজে করবা তা আশা করি বুঝতে পারছো সবাই সবাই ভালো থাকো এবং নিরাপদে থাকো Thank you.